সপরিবারে বঙ্গবন্ধু হত্যা দেশের সবচেয়ে কলঙ্কিত ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করে বলেন, এই হত্যাকাণ্ডে খন্দকার মোশতাকের সহযোগী ছিলেন জিয়াউর রহমান। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত প্লাজমাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। বিএনপির শাসনামলে সন্ত্রাস, দুর্নীতি আর বিদেশে টাকা পাচার করা ছাড়া জনগণের জন্য কিছুই হয়নি উল্লেখ করে, সে সময় মানুষের ভোটের অধিকার ছিল না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসকে সরোবের প্রতিবেদন। জাতির জনক বঙ্গবন্ধু দেখেছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচি অনুষ্ঠান করে কৃষক লীগ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক লীগ যে রক্তদান কর্মসূচি আজকে শুরু করছে, এটা সফল হোক। 75-এর 15 আগস্ট নিহত বঙ্গবন্ধু সহ পরিবার সদস্যদের স্মৃতিচারণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য আত্মত্যাগের নজির রেখে গেছেন বঙ্গবন্ধু। প্রতি জেলা ভিত্তিক উন্নয়নের পরিকল্পনা নিলেন এবং ঘাতকের দল বা ষড়যন্ত্রকারীরা এটা বুঝেছিল যে এটা যদি তিনি বাস্তবায়ন করে যান তাহলে আর তাকে কোনোদিন ক্ষমতা থেকে সরানো যাবে না। তখনই তারা চরম আঘাত হানল এই 15 আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনে সবথেকে কলঙ্কময় একটি দিন। 75 পরবর্তী সেনা শাসকেরা দেশের পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। তারা ক্ষমতায় এসে এদেশের পুরো নির্বাচনী ব্যবস্থাটাই তো ধ্বংস করে। তাদের হ্যাঁ না ভোট, তাদের ক্ষমতায় বসে দল গঠন করা এবং সেই দল গঠনের মাধ্যমে অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য 2/3 মেজরিটি যাতে নিতে পারে, সেজন্য তো ভোট চুরি বা কার চুরির প্রক্রিয়া শুরু। নির্বাচন ব্যবস্থা সহ সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিভিন্ন সমালোচনার জবাবও দেন সরকার প্রধান। যারা এই বাংলাদেশটাকে বানিয়েছিল এই অস্ত্র চোরা কারবারির একটা জায়গা, সন্ত্রাসীর দেশ, জঙ্গিবাদের দেশ, বাংলা ভাই সৃষ্টির দেশ, তাদের কাছে এখন নানা রকম নীতির কথা শুনতে হয়। যে মোস্তাক ছিল ষড়যন্ত্রকারী জাতির পিতার হত্যাকাণ্ডের এবং তারই দোষর ছিল জিয়াউর রহমান, এটা প্রমাণিত এই কারণে যে মোস্তাকের সাথে তো জিয়া ছিল বলেই তো জিয়াকে সেনাপ্রধান করা হলো এবং মোস্তাকই সেটা করলো। প্রকৃত গণতন্ত্র থাকলে একটি দেশ উন্নত হয়, বাংলাদেশে তা প্রমাণ হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে, তো তাদের হাতে হারিকেন ধরায় দিতে হবে, তাদের সবার হাতে হারিকেন ধরায় দেন আর দেশের মানুষ যাতে ভালো থাকে সেদিকে আমরা ব্যবস্থা নেব, সেই কাজটাই আমরা করব। ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews-এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।